আজকের গল্প লেজকাটা বানর। সুন্দরপুর বনে সব পাখিরা বাসা বানিয়ে আনন্দে বাস করত, কিন্তু কয়েকদিনের মধ্যে সেই বনে ঢুকে পড়ল কিছু বদমাশ বানর। হে হে, আমরা নাচ করি টিকচিক টিকচিকি, আমরা গান করি টিকচিক টিকচিকি, আমরা ঝাঁপাই শুধু টিকচিক টিকচিকি টিকচিকি টিকচিকি। হে হে, এই পাখি পাখি কি বাসার উপর চুপ করে বসে আছিস? আয় আমাদের সাথে নাচ করবি আয়। এই টিকচিকি 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 টিকচিকি। এই বলে সে বদমাশ বানর সেই গাছটি নাড়াতে শুরু করলো। ও বান্দর বান্দর, তোমরা নাচ করছো করো, কিন্তু এইভাবে গাছগুলো নাড়িও না, আমাদের বাসাগুলো ভেঙে যাবে তো। আমাদের বাসার ভেতরে ডিম আছে, এরকম করলে তো আমাদের ডিমগুলো নিচে পড়ে যাবে। তোদের ডিম পড়লো তো আমার কি? এই টিকচিকি 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 টিকচিকি। এই বলে ওই বদমাশ বানর আবার গাছ নাড়াতে শুরু করলো, আর তাতে পাখির বাসা ভেঙে গিয়ে মাটিতে পড়ে গেল, আর বাসার মধ্যে থাকা ডিমটাও ভেঙে গেল। দেখলে দেখলে, আমি বলেছিলাম আমাদের বাসাটা নাড়িও না, তোমরা কেউ শুনলে না। দেখো দেখো, আমার ডিমটা ভেঙে গেল। তোমরা খুব বদমাশ, তোমরা খুব বাজি। তোদের ডিম ভাঙলো তো আমার কি? কাল আবার আসবো, আবার নাচ করতে আসবো। এই টিকচিকি 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 টিকচিকি। এই টিকচিকি 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 টিকচিকি। দিনের পর দিন বানরদের এমন অত্যাচারে পাখিরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। প্রতিদিনের বাদরগুলোর অত্যাচারে এখানে থাকাই যে মুশকিল হয়ে গেছে, কিন্তু নতুন করে আর কোথায় বা যাব। এভাবে ওই বনে পাখিদের দিন কাটতে থাকে। এরকমই একদিন সন্ধেবেলায় টুনি তার বাসায় দুটো ডিম পারল, কিন্তু ডিম পাড়ার কিছুক্ষণের মধ্যেই টুনির মাথায় একটা চিন্তা ঢুকে গেল। কাল তুই বানরগুলো এসে আবার অত্যাচার করবে, আমাকে কিছু একটা করতেই হবে। টুনি সারা রাত ভাবতে লাগলো কিভাবে তার এই ডিমগুলোকে ওই বানরদের হাত থেকে বাঁচানো যায়। ভোর হতে না হতেই টুনি পাশের বনের দিকে উড়ে যেতে লাগলো। বনের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় টুনির হঠাৎ নজর পড়লো রাস্তায় পড়ে থাকা এক কাঁচির ওপর। টুনি তৎক্ষণাৎ সেই কাঁচিটি তুলে নিয়ে তার বাসায় নিয়ে আসলো, আর সেই কাঁচিটিকে খুব বুদ্ধি করে তার বাসার ওপর ঝুলিয়ে রাখলো। এদিকে রোজকার মতো বেলা হতে না হতেই সে বানরের দল আবারও সেই সুন্দরপুর বনে ঢুকে পড়লো। হে আমরা আবার এসে গেছি। এরপর বানররা আবারও প্রতিদিনের মতো উৎপাত শুরু করে দিল। এই পাখি, তুই বাসার মধ্যে লুকিয়ে আছিস কেন? আয় বাইরে বেরিয়ে আয়। এই বলে বানর যখন টুনির গাছ দাঁড়াতে শুরু করলো, টুনির বাসার ওপর ঝুলে রাখা সেই কাঁচি বানরের লেজের ওপর পড়লো, আর সেই বানরের লেজ কেটে একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবা রে, এ কি হলো রে? ওরে বাবা রে, এ তো আমার লেজ কেটে গেল রে। ওরে বাবা রে, আমার এবার কি হবে রে? আমি কি করে সবাইকে মুখ দেখাবো রে? ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে বাবা রে, আমি পালাই রে, আমি পালাই। এই বলে সে দুষ্ট বানর সেখান থেকে ভয়ে ছুটতে পালিয়ে গেল। আর এই দৃশ্য দেখে বাকি বানররাও সে বন থেকে ভয়ে ছুটতে পালিয়ে গেল।